আমি আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি রাতের ঢাকা শহর। হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ঠিক গুলশান। দেখেন গুলশান মোড়টা কেমন লাগে। রাতের ঢাকা শহর, রাতে আমি আসি আপনাদের সাথে। আজকে ঘুরে ঘুরে আমি রাতের ঢাকা শহর দেখাবো। তো যাই হোক, আমার ক্যামেরা হয়তো ত্রুটিযুক্ত কারণে ঘুরে আসতে পারে, এটি মনে কিছু করবেন না। তবে আমি যে আপনাদের সাথে আসি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আমি এই মুহূর্তে আসি জ্যামে। দেখেন ফুল বিক্রি করতেছে, ফুল তো সিগনালে কতক্ষণ থাকবো জানি না। এই মুহূর্তে আসি গুলশান 2 নম্বর। দেখেন যতটুকু দেখাইতে পারি আপনাদেরকে, এই মুহূর্তে ট্রাফিক সিগনালে পড়ে আসি, কত সময় থাকবো জানি না। অনেকদিন ভিডিও করি না, তো আসলে ভিডিও করার সময় পেতেছি না। এখন আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম কি করব, একটা ভিডিও তৈরি করি, যার জন্য হচ্ছে ক্যামেরাটা হাতে নিলাম এবং হাতে নিয়ে রাতের ঢাকা শহর দেখানোর জন্য আমি আসি এই মুহূর্তে আপনাদের সাথে। এই মুহূর্তে সিগনাল ছেড়ে দিছে, আমি এখন গুলশান 2 নম্বর পার হচ্ছি। তো দেখুন রাতের ঢাকা শহর, আমি আসি আপনাদের সাথে। FM শফিকুল ইসলাম, আমার চ্যানেলেই আপনারা দেখতে পাচ্ছেন রাতের ঢাকা শহর। আবারও ঘিরে পেলাম, আবারও ট্রাফিক। তো ঢাকা শহর মানেই তো বুঝতে পারছেন যে যানজট, চেকপোস্টে আসি। তো এই মুহূর্তে ঠিক আমরা আসি কোথায়, গুলশান 2 এর চেকপোস্ট, গুলশান 2 এর চেকপোস্টে। তাহলে বন্ধুরা চলুন দেখি রাতের ঢাকা শহর কি থাকছে আমাদের সাথে। কিছুই থাকছে না, জাস্ট আপনাদের ভালো লাগা, আমার ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, এগুলোই হচ্ছে আমাকে শক্তি যোগায়। তো সেই শক্তি থেকে আজকে ঢাকা শহর ভ্রমণ। ঢাকা শহর অবশ্যই ঘুরতে ভালোই লাগে রাতের বেলায়, তো আমারও খারাপ লাগছে না, শত কষ্টের মাঝেও ভালোই লাগছে। সেই ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। Keeping the regularity.